সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাশেম, তিনি একই সঙ্গে একজন ব্যবসায়ীও। এই ঘটনাটা বেশ চমকপ্রদ, মানে চমক সৃষ্টি করেছে সন্দেহে, যে ক্ষমতাসীন আওয়ামী লীগ করার পরেও তিনি পালানোর সময় আটক হয়েছেন। এটি ব্যতিক্রম ধর্মী এবং অনেক কৌতূহলেরও জন্ম দিয়েছে। এটি নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম টিপ্পনী কাটছে, যে এমন একটা সময় তিনি বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে পালানোর চেষ্টা করছিলেন, যে সময় অনেক পাচারকারীর ব্যাপারেই আলোচনা হচ্ছে, যে অনেকেই এখন একটি রাজনৈতিক স্পর্শকাতর সময় বিদেশে পালিয়ে যাচ্ছেন, কেউ টাকা পাঠিয়ে দিয়েছেন এখন তারা যাচ্ছেন, আবার অনেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করছেন। ঠিক এরকম সময় আবুল কাশেম তিনি আটক হলেন, সেই কারণেই সবার মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। দর্শক, খবরটি যেটি প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে আমি সেটি পড়ছি। বলা হচ্ছে যে নিষেধাজ্ঞায় মাথায় নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন আবুল কাশেম। তিনি প্রস্তাবিত পিপুলস ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি। বুধবার মধ্যরাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে, পরবর্তীকালে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডির কাছে হস্তান্তর করে। মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট পরিদর্শক মোহাম্মদ মনির জাহান বলেন, রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে শুনানির জন্য 25 জুন তারিখ নির্ধারণ করেন বিচারক, সেই সঙ্গে আবুল কাশেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার অর্থ পাচারের মামলায় ই কমার্স কোম্পানির আলেশা মার্টের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আলম শিকদার সহ 4 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এই নিষেধাজ্ঞার কয়েক ঘন্টার মাথায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় গ্রেপ্তার হন আবুল কাশেম। তার মানে বুঝতে পারছেন, যেই নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সাথে সাথেই সে যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। তবে একটু বোকাই বলা যায়, কেননা অনেকে আবার ওই কখন নিষেধাজ্ঞা হবে সেটি আবার জেনে তার আগেভাগে সে পকেট পার হয়, অর্থাৎ বিদেশ চলে যায়, তারপরে আদালত নিষেধাজ্ঞা দেয়। অনেকে যেমন ধারণা করছে যে আব্দুল শেখ আব্দুল্লাহ বাচ্চু ঠিক একই কাজ করেছে, বেসিক ব্যাংকের প্রায় 2,500 কোটি টাকা, এটা অফিসিয়ালি, আনঅফিসিয়ালি হচ্ছে 4,500 থেকে 5,000 কোটি টাকা সে বিভিন্নভাবে লোপাট করেছে বা পাচার করেছে, এবং কানাডায় তিনি বসবাস করছেন। তারপরে হঠাৎ করে এই দুদকের 56টি মামলায় তাকে আসামি দেখানো হয় এবং তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন দুদক বলছে যে তারা খবর পেয়েছে তিনি দেশেই আছেন, কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে তিনি এর আগেই বিদেশ পাড়ি দিয়েছেন। এগুলিও বেশ নাটকীয়তা। সেই নাটকীয়তার বাইরে আবুল কাশেম একটু ধরা খেলেন, তিনি আমেরিকা প্রবাসী, তো তার জন্য অনেক সহজ ছিল আর কি লুটপাট বা আকাম কুকাম যা আছে সেগুলি করে চলে যাওয়া, কিন্তু তিনি যেতে পারেননি। এটা ভালো, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার একটা কাজ করেছে। তো খবরে বলা হচ্ছে মঞ্জুর আলম শিকদার ও আবুল কাশেম ছাড়া দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন আলেশা মার্টের ব্যবস্থাপনা পরিচালক ও মঞ্জুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরী, এবং আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান এসকে ট্রেডার্সের মালিক মোহাম্মদ আল মামুন। আবুল কাশেম গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছেন। মামলার অভিযোগে বলা হয় প্রস্তাবিত পিপুলস ব্যাংকের ব্যাংক লিমিটেডের পরিচালকের পদ পাওয়ার জন্য এবং শেয়ারবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে হাজারো গ্রাহকের কাছ থেকে নেওয়া 100 কোটি টাকা মঞ্জুর আলম ওই ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমকে দিয়েছিলেন। দেখেন, এরা আমেরিকার বসবাস করে কিন্তু বাংলাদেশে আসে লুটপাট করার জন্য, এবং সাইন বোর্ড হয় ক্ষমতাসীন দলের, এভাবেই চলছে আর কি। জানা যায় প্রতারণার শিকার প্রায় 3,000 গ্রাহকের আবেদনের ভিত্তিতে তদন্তে প্রমাণ মেলায় 31 মে এই 4 জন সহ অজ্ঞাত 15-20 জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার আল মামুন। তিনি বলেন, এই 4 জন ছাড়াও প্রতিষ্ঠান হিসেবে আলেশা মার্ট লিমিটেড, আলেশা হোল্ডিং লিমিটেড, আলেশা কার্ড লিমিটেড, আলেশা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিস লিমিটেড, আলেশা টেক লিমিটেড, আলেশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মানে
প্রতিষ্ঠানের নামের কোনো শেষ নাই। যত প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নামে নামে ঋণ, এবং ঋণ নেওয়া মানে হচ্ছে আর শোধ না করা। তারা বিভিন্ন অফার দিয়ে বহু গ্রাহকের কাছ থেকে মোটরসাইকেল ও ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্য সরবরাহের জন্য অগ্রিম অর্থ নিয়ে পণ্য বা টাকা ফেরত না দিয়ে ই কমার্স ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছেন। সিআইডি বলেছে বেসরকারি ব্যাংককে আলেশা মার্ট চারটি ব্যাংক থেকে 421 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। চিন্তা করেন, টাকাও সরিয়ে নিছে তারা। এই আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে 31 কোটি টাকা স্থাবর সম্পদ কেনা হয়েছে। খবরের আরও অনেক বৃত্তান্ত আছে। একটা ভালো দৃষ্টান্ত যে অপরাধ করে পার পাওয়া যায় না এবং সে আওয়ামী লীগ করলে যে সে ছাড় পাবে তার কোনো নিশ্চয়তা নেই। তো এরকম একটা ক্রুশিয়াল সময়ে এরকম একটি খবর যে যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা কাশেম গ্রেপ্তার, এটা নিঃসন্দেহে বেশ সাড়া জাগিয়েছে, চাঞ্চল্য তৈরি করেছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এটা মানে প্রশংসা পেয়েছে এই অন্তত ঘটনায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।